এটা কে রে মামা? কার? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডোডোর মমি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখতেই তখন হাফ রেডি হতে হতে কথা বলছিলাম, তারপর ডোডোর পাপা এলো, তো তার জন্য ব্রেক হয়ে গেল, ওকে নিয়ে নিচে গেছে ডোডোকে নিয়ে। তো আমি এবার মোটামুটি ফুল রেডি হয়ে গেছি, সকাল সকাল আর খুব বেশি সাজিনি, আমি একটা শাড়ি পরে নিয়েছি। চলো ঝটপট বেরিয়ে পড়ে, অনেক লেট হয়ে গেছে, সিদ্ধার্থ আবার এসে অফিস জয়েন করবে, বাকিটা যেতে যেতে শেয়ার করছি। গাড়িতে এই ডোডো কোথায় যাচ্ছ? তার আগে ওই ব্যাগ গোছা ছিলাম এখানে মায়ের ওখানে যাবো বলে, যার জন্য আজকে উঠতে অনেক লেট হয়ে গেছে। ভালো করে ইন্টারভিউটা করতে পারলাম না, কারণ হুড়োহুড়ি করে রেডি হয়েছি, 9:30 প্রায় উঠেছি। তারপরে ডোডো উঠে পড়েছিল এই যে এখানে কিছুটা, আর তারপরেতে তাড়াহুড়ো করে বেরোলাম, যার জন্য ইন্টারভিউটা ভালো করে স্টার্ট করতে পারলাম না, এই প্রায় এসেই গেছি। চলো বাকিটা ওখানে গিয়ে সবার সাথে শেয়ার করছি। দেখো এটা হচ্ছে আমার ছোটবেলাকার স্কুল, কত যে স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটার সাথে সত্যিই বলে বোঝাতে পারবো না। কে এটা? কে? বাবার নেওয়া আছে এতে গাড়িতে। এটা কে রে মামা? কার? না না আমার। ও বাবা, কিছু খায়নি। ওই যা এই যে তুমি তাহলে দিদুনের কাছে এখন আম করে নাও। আমি আম দেখছি। হ্যাঁ কি গো মা, তুমি বসেছো আম করতে? আচ্ছা হ্যাঁ দেখছি। আর আজকে ডোডোর লাঞ্চে আছে ভাত, স্যুপ আর ফিশ। চলো তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি। কালকে মানে কালী পুজোর দিনকে অনেক বাড়িতে দীপান্বিত পুজো হয়। দীপান্বিত পুজো মানে হাতে গড়া লক্ষ্মী পুজো, সেই চালের পিটুলি দিয়ে গড়ে লক্ষ্মী নারায়ণ কুবের তৈরি করা হয়। এই দেখো আমার বাপের বাড়িতেও পুজো হয়েছিল, মা পুজো করেছিল, আর আজকে এসে দেখলাম এখনও ঠাকুরটা আছে। তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে এটা দেখতে। তো সকাল থেকে তো এসে আর কোনো ব্লগ করা হয়নি, তার কারণ খুব বিজি ছিলাম, ডোডোকে স্নান করিয়ে খাইয়ে তারপর ঘুম পাড়ালাম। তো আবার বিকালবেলা যাবো বাগনানে, তার কারণ ভাইফোটার জন্য কেনাকাটার বাকি, কালকে একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, সেটা এখনই বলবো না, ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে। তো এখন এই যে দেখতে পাচ্ছ এখানে ঘুমাচ্ছে ডোডো, আর আমার মাতাজি এখানে খাচ্ছেন। এখন কটা বাজে জানো? এখন বাজে 3টে। এই যে আমার মাতাজি এখানে খাচ্ছেন, আর আমি একটু পরে রেডি হব, হয়ে বেরোবো, এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার একটু পরে ফিরে আসছি। তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে, তার কারণ বিকালবেলা আবার লাইটিংগুলো দেখাবো, আর কখন বাজি পড়াবো তাও আমি জানি না। এখানেও অনেক বাজি কিনে রেখেছে বাবা ডোডোর জন্য, আমার জন্য আছে, আমি এখন ফাউ আর কি, ডোডোই মেন। যাই হোক ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো। এখন বেরিয়ে পড়েছি বাগনানে, সামনে যাচ্ছে বাবা, বাবা এসবে একদম ইন্টারেস্টেড না, এই যে দেখলে এক্ষুনি বকবে। চলো বাকিটা গিয়ে শেয়ার করছি।
তো দেখতেই পাচ্ছ প্রথমেই চলে এসেছি এখানে মিও অবরোধে। এখান থেকে কয়েকটা পেস্ট্রি নেব। ভাইফোঁটার দিন ভাইদেরকে কয়েকটা পেস্ট্রি খাওয়াবো না, এটা কি হয় বলো? তো এখানে তো অনেক রকম পেস্ট্রি আছে, চলো ঝটপট পেস্ট্রিটা নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি, তারপর এখনও অনেকগুলো দোকান ঘুরতে হবে। আর আজকে বাজারে যা ভিড়, কি আর বলবো, এখনও একদিন বাকি তাতেই এত ভিড়। এটা তো আমার মিষ্টি দোকানে মিষ্টি নিয়ে তারপর ওখান থেকে যাব গেঞ্জি কিনতে, তারপরে বাড়ি। চলো তোমরা দেখতে থাকো। পুরো রাস্তাটা এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো, কালী পুজো আসা মানেই চারিদিকে শুধু লাইট আর লাইট। যেতে যেতে রাস্তায় কয়েকটা প্যান্ডেলও দেখতে পেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। মানে ভাইফোঁটার বাজার করতে এসে মায়েরও দর্শন হয়ে গেল আর প্যান্ডেল হপিংও হয়ে গেল। তোমরাও আমাদের সাথে কয়েকটা প্যান্ডেল ঘুরে দেখে নাও, চলো। যাই হোক, চলো প্যান্ডেল হপিং করতে করতে চলেই এসেছি মিষ্টির দোকানে। ভিড় দেখেছো, ঝটপট কয়েকটা মিষ্টি নিয়ে ফিরতে হবে, ডোডো আবার বাড়িতে ওয়েট করছে। চলো এখান থেকে ঝটপট কয়েকটা মিষ্টি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। ফাইনালি বাড়ি এলাম আর এখন খাচ্ছি চা। এই যে চা বিস্কিট, এই যে আমার মহারানী। আর এই দেখো আমাদের ঠাকুর ঘরটা কি সুন্দর, চারিদিকে আলোয় আলোয় আলোকিত হয়ে গেছে। প্রত্যেক বছরই যেন তো এরকমভাবে সাজানো হয়। বাড়ির বাইরেটাও তোমাদেরকে এক্ষুনি শেয়ার করব। আর সত্যি কথা বলতে কি, আমার এগুলো এত ভালো লাগে দেখতে, মানে বিভিন্ন রকম লাইটিং দেখতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, চলো এখান থেকে বাইরের লুকটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আমাকে কমেন্টে জানিও অবশ্যই কেমন লাগলো। আর এই দেখো এখানে আবার বাবাও অনেক বাজি কিনে রেখেছে। আমার তো ছোটবেলা থেকে বাজি পোড়ানোর ভীষণই শখ, আর এখন তো ডোডো আরও আগে আছে। চলো ঝটপট বাজিগুলো পুড়িয়ে তারপর ফিরে আসছি। এখন কি করতে বেরিয়েছ? বাজি পোড়াতে। ফাইনালি এখন বাজে রাত্রি 11:30, আর এবার ডোডো গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট, টাটা করে দাও,
এবার ঘুমোতে যাবে, আর আমিও ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভীষণ আজকে সারাদিনটা বিজি শিডিউল গেল, কালকে আবার একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, কোথায় যাবো সেটা তোমরা কালকেই জানতে পারবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, আবার কালকে ফিরে আসছি একটা ব্লগ নিয়ে। তুমি টাটা, গুড নাইট করে দাও। তবে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা, টাটা করে দাও।